নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আজ আমি বলবো আপনাদেরকে কন্যা রাশির জাতক ও জাতিকাদের এপ্রিল মাস কেমন যেতে চলেছে। থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এপ্রিল মাস কেমন যেতে চলেছে, তাও আমি বিস্তারিতভাবে আপনাদেরকে জানাতে চলেছি এপ্রিল মাস কেমন যেতে চলেছে। তাই ভিডিওটি মোটেও স্কিপ করবেন না, পুরো দেখুন। তার আগে আমি একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, আমি একটি নতুন চ্যানেল খুলেছি, সেটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে আমি মোটিভেশনের সমস্ত রকম ভিডিও দিই, যা যে ভিডিওগুলি আপনারা দেখলে আপনারা ভিতর থেকে উদ্যম পাবেন, কাজ করার উদ্যম পাবেন এবং সঠিক পথে আপনারা চলতে পারবেন। তাই যত সম্ভব ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এবং সাবস্ক্রাইব করার জন্য আপনারা আমার মেন চ্যানেলে প্রবেশ করুন এবং একটু নিচে নামুন, সেখানে জীবনজয়ী চ্যানেলটি দেখাবে, সেখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও একটি লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। কন্যা রাশির এই এপ্রিল মাস লীলার মাস, যেমন রাধা এবং কৃষ্ণের লীলা হয়েছে ঠিক তেমনি, মানে এই মাসে আপনারা প্রেমে পড়তে চলেছেন। মানে অ্যাকচুয়ালি যদি বলা যায় এই মাসটা প্রেমের মাস, আপনারা প্রেমে পড়বেন, নতুন প্রেম আপনাদের জীবনে আসতে চলেছে। এবং যারা ডিভোর্স মহিলা আছেন, মানে যাদের ডিভোর্স হয়ে গেছে, তাদেরও বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম এবং বিবাহ দুটোই এই মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে, আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলছি। এছাড়াও এই মাসে আপনাদের বিবাহ বৈভূত সম্পর্কে আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন, এই ব্যাপারে একটু নজরে রাখবেন। তো এটা গেল প্রেমজ সম্পর্ক, যেটা সবচেয়ে বেশি আপনারা এই মাসে ফেস করবেন। এরপরে আসি আপনাদের কর্মস্থান। কর্মস্থানকে আমি তিনটি ভাগে ভাগ করেছি, এক হচ্ছে চাকরি, দুই হচ্ছে ব্যবসা, তিন হচ্ছে সেলফ প্রফেশন। যারা চাকরি করছেন কন্যা রাশির জাতক ও জাতিকারা, তাদের খুবই ভালো, এক্সট্রিম পর্যায়ে ভালো, নতুন চাকরি পাবেন। এবং যারা চাকরি করছেন তাদের কিন্তু প্রমোশন হওয়ার যোগ রয়েছে, আপনারা প্রমোশনও পাবেন। এছাড়াও যারা নতুন চাকরির চেষ্টা করছেন তারা কিন্তু নতুন চাকরি পেতে চলেছেন। তো চাকরির ক্ষেত্রটা খুবই ভালো। সেকেন্ড আসি বিজনেস, যারা বিজনেস করছেন তাদেরও ভালো, তবে কিছু কিছু বিজনেস ভালো খুবই, আর বাদবাকি যে বিজনেসগুলো আমি বলবো না সেগুলো কিন্তু খারাপ না, মানে মোটামুটি। তো যারা কসমেটিক লাইনের বিজনেস করছেন, মানে কসমেটিক প্রোডাক্ট, তাদের ক্ষেত্রে কিন্তু একদম সুপার ডুপার বাম্পার। যারা গার্মেন্টসের বিজনেস করছেন কন্যা রাশির জাতক ও জাতিকারা, তাদেরও পুরো দুর্দম যাবে এই এপ্রিল মাস। এবং যারা সোনা বা যারা সোনার দ্রব্যের বিজনেস করেন তাদেরও কিন্তু ভালো যাবে, মানে ধরুন আপনার কোনো শোরুম আছে সোনার, তাদেরও কিন্তু ভালো যেতে চলেছে। এছাড়া যেগুলো বিজনেস বাদবাকি বিজনেস পড়ছে তাদের মধ্যম যাবে, খুব একটা ভালো যাবে না, আবার খুব খারাপও নয়। এরপরে আসি সেলফ প্রফেশন, কন্যা রাশির জাতক ও জাতিকাদের সেলফ প্রফেশন এই মাসে দুর্দান্ত যেতে চলেছে, দুর্দান্ত। সেলফ প্রফেশন বলতে যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা উকিল, যারা আমার মতো অ্যাস্ট্রোলজার, তাদের কিন্তু এই মাসটা খুবই দুর্দান্ত যেতে চলেছে। আপনাদের ক্লায়েন্ট বাড়বে এবং আপনাদের ইনকামও বাড়বে। এরপরে আসি আপনাদের আয় ব্যয় স্থান, এই মাসে আপনাদের আয় যে পরিমাণে হবে সেই পরিমাণেই কিন্তু ব্যয় হয়ে যাবে, কারণ আপনারা এই মাসে নতুন নতুন প্রোডাক্ট কিনতে চলেছেন। যেমন ধরুন কোনো একটু দামি টিভি কিনলেন, এছাড়াও গাড়ি কিনতে পারেন, এছাড়াও নতুন বাড়ি ক্রয় করতে পারেন, মানে আপনাদের এই মাসে মানে এইসব কিনবেন, এর ফলে আপনাদের টাকা কিন্তু আসবে, কিন্তু বেরিয়ে যাবে। এরপরে আসি আপনাদের পারিবারিক জীবন, পারিবারিক জীবন কিন্তু খুবই
ভালো, মানে বাবা মার সাথে এবং ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে আপনাদের, এবং আপনাদের মধ্যে একটা বন্ডিং থাকবে ভালো। এরপরে আসি আপনাদের ম্যারেজ লাইফ। ম্যারেজ লাইফটা একদম পুরো ফাটাফাটি, পুরো ফাটাফাটি। আপনাদের মধ্যে খুবই আন্ডারস্ট্যান্ডিং থাকবে এবং আপনাদের মধ্যে একটা বন্ডিং থাকবে, খুবই ভালো বন্ডিং থাকবে। মানে আপনারা একে অপরের জন্য মনে হয়েছে তৈরি এরকম টাইপের থাকবে। তো যাই হোক, খুবই ভালো অবস্থায় আছে। এরপরে আসি আপনাদের সন্তান স্থান। কোন রাশির জাতক ও জাতিকাদের সন্তান স্থান মোটামুটি দেখা যাচ্ছে, খুব একটা ভালো না আবার খুব খারাপও না। সন্তান ভালো রেজাল্ট করবে এটা নিয়ে চিন্তা করবেন না, মোটামুটি সন্তান স্থান ভালো দেখা যাচ্ছে। এরপরে আসি আপনাদের যারা বয়স্ক মানুষ আছেন তাদের, তাদের কিন্তু এই মাসে কিন্তু একটু চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে, এবং আপনারা একটু রাস্তাঘাটে চলাচল একটু সাবধানে করবেন, তাতে আপনাদেরই মঙ্গল হবে। তো ওভারঅল যদি বলা যায় কোন রাশির জাতক ও জাতিকাদের দুর্দান্ত যেতে চলেছে এই মাসটা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করুন।